এই মুহূর্তে আমরা একেবারে রয়েছি সেই পঞ্চায়েত সদস্য ইসমতরা বেগম তার বাড়িতে, এবং সকালে এসে যে ছবি দেখতে পাচ্ছি একেবারে গেটে তালা, এবং পরিবারের লোকজনকে ডেকে জিজ্ঞেস করা হলে পরিবারের লোকজন বলে, প্রথমে বলে যে হ্যাঁ বাড়িতে রয়েছে, কিন্তু তারপর যেটা জানাই যে বাড়িতে নেই এমনটা আমরা জানতে পাচ্ছি। গতকাল আমরা যোগাযোগ করেছিলাম ফোনে, তিনি অল্প কথা বলার পর তিনি বলেন যে পঞ্চায়েতে আছি, ব্যস্ত আছি, পরে কথা বলবো, তারপর থেকে তিনি ফোন ধরছেন না। হ্যালো, হ্যালো, ইসমতরা দি বলছেন? হ্যাঁ বলুন। আমি নিউজ চ্যানেল থেকে বলছিলাম, বলছি একটা আপনার ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আপনি টাকা নিচ্ছেন, বিষয়টা এটা 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 হচ্ছে কি জানেন, এটা এটা পাথির আমাদের বদলাম করার জন্য এই জিনিসটা ঘটিয়েছে, বুঝতে পারছেন তো? এই জিনিসটা আমি করিনি, আমি একটা কাগজ করে দেওয়ার জন্য আমি নিয়েছিলাম, আমি তো তার জন্য ফালতু জিনিস নিইনি, আমি যদিও নিই আমি গরিবদের জন্য গরিবকে দিয়েছি, আমি তার জন্য তো নিজে হাতে টাকাটা নিয়ে খাইনি। এই জিনিসটা ভাইরাল হলো কি করে আপনি বলুন তো? আচ্ছা, মানে কি বলুন, এই জিনিসটা ভাইরালটা করাতে শিখলো? আপনারা আমার সাথে আলোচনা করলেন না, আপনি কি দেখলেন, আপনারা চালু করে দিলেন? আচ্ছা, মানে মানে যেটা দেখা যাচ্ছে, মানে উনি বলছেন যে নির্মাণ কাজের জন্য, আমি বলছি যে ব্যক্তি দিয়েছে সে ব্যক্তি কি দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি ওই ধরনের দিয়েছে, সে কাগজ করতে দিয়েছে, আমি তা নিয়েছি, সে কাগজ টাকা দিয়েছি, আমি তো বিনা হাতে দিইনি, জিনিসটা নিইনি, আপনি বলুন তো? কিসের কাগজ ওটা? ওটা আমি উনি বিনা পারমিশনে ঘর করছে, উনি কাগজপত্র ঠিক করেনি, উনি কি আইনে কাজ করছে বলুন তো? আপনি আপনারা যে আপনারা ভাইরাল করে দিলে জিনিসটা, আপনারা আমার সঙ্গে আলোচনা করেছে, প্রধানের সাথে আলোচনা করেছেন আপনারা? তা তো করেনি। বলছি কত টাকা নিয়েছিলেন আপনি ওটা? কেন আপনাকে বলতে হবে নাকি এই কথাটা বলুন? যেটা অভিযোগ উঠছে আপনি, আমি এখন ব্যস্ত আছি, আপনার সাথে পরে আলোচনা করবো, আমি এখন পঞ্চায়েতে ব্যস্তর মধ্যে আছি, রাখুন। যার কারণে আমরা সকালেই এসেছিলাম তার সাথে কথা বলতে, কারণ গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি টাকা নিচ্ছেন, এবং তার যে কথোপকথন সেখান থেকে বোঝা যাচ্ছে তিনি বেআইনি কোনো রকম নির্মাণ, সেই নির্মাণের কাজের জন্য তিনি টাকা নিচ্ছেন এমনটাই কিন্তু ভিডিওতে স্পষ্ট। এবং সেটা কী কারণে তিনি টাকা নিয়েছেন, কত টাকা নিয়েছেন, এই সমস্ত তথ্য জানার জন্যই আজ সকালে আমরা একেবারে এই জোনাই গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য রয়েছে তার বাড়িতে আমরা এসেছিলাম, কিন্তু তিনি কথা বলতে চাইছেন না। এবং যেটা বাড়ির লোকজন জানালো, প্রথমে জানানোর পর যে বাড়িতে রয়েছে, তারপর বলছে জানে বাড়িতে নেই, এমনটা আমি দেখাতে বলবো, একেবারে সেই বাড়িতেই আমরা রয়েছি। এবং আপনাদের জানিয়ে রাখি, গতকালই কিন্তু এই যে ভিডিও, সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই জনাই চন্ডীতলা জুড়ে একেবারে নিন্দার ঝড়, অন্যদিকে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। গতকাল থেকেই বিজেপির যেটা বক্তব্য যে এভাবেই শুধুমাত্র পঞ্চায়েত নয়, পৌরসভা থেকে শুরু করে রাজ্য জুড়ে তৃণমূল পরিচালিত যে সমস্ত এই প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু এভাবেই টাকার বিনিময়ে সরকারি পরিষেবা দেয়, না হলে কিন্তু দেয় না, এমনটাই কিন্তু বিজেপি অভিযোগ করছে। ইতিমধ্যেই তৃণমূলের জেলা সভাপতি স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছে, যদি এই ভিডিও সত্য হয় তাহলে কিন্তু এই সদস্যের বিরুদ্ধে দলগতভাবে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যদিও এখনও পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থার খবর আমরা কিন্তু এখনও পাইনি, যার কারণেই আমরা আজকে সকালে এসেছিলাম ইসমতরা বেগমের সাথে কথা বলতে, কিন্তু তিনি এই মুহূর্তে কথা বলতে চান না। যদিও পরিবারের লোকজন বলছে তিনি বাইরে কোথাও গিয়েছেন, কিন্তু প্রথমে পরিবারের কয়েকজন যারা বাড়িতে এসছেন আত্মীয়রা, তারা কিন্তু প্রথমে বলেন যে হ্যাঁ বাড়িতে রয়েছেন, কিন্তু তারপর তিনি তার পরে যারা আসেন তারা বলেন যে বাড়িতে নেই। অর্থাৎ সব মিলিয়ে এই ঘটনা গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে তার থেকেই একেবারে এই চণ্ডীতলা জনাই জুড়েই কিন্তু একেবারে সরগোল পড়ে গিয়েছে, এবং রাজনৈতিক তরজা কিন্তু এখনও তুঙ্গে রয়েছে। এখন দেখার বিষয় যে কী কারণে এই টাকা নেওয়া হয়েছিল, বেআইনি নির্মাণের জন্য কেন টাকা নেওয়া হয়েছিল, কত টাকা নেওয়া হয়েছিল, এই সমস্ত প্রশ্নর কিন্তু উত্তর এখন ধোঁয়াশার মধ্যেই রয়েছে। এ বাড়িটা সমস্যা একটা ছিল আমাদের হিন্দু মুসলমান সবাই মিলে, এই যে সরকারি যে ড্রেনটা আছে জলের নিকাশি, এটাকে উনি বন্ধ করে দিয়েছিলেন, ওইটাকে আমরা সবাই মিলে এটাকে সল্ট করাই, এবং এই উপরে ছাদটাও 4 ফুট বাড়িয়ে দিয়েছিল, ওটাকে আমরা 2 ফুট কেটে তবে ওনাকে করতে দিই, ব্যাস এইটাই এখানে প্রবলেম ছিল। না ওটাই বাড়িওয়ালা আমাদের ঘরে বলেছিল যে ওই টাকাটা দিচ্ছি ট্যাক্সের বিল কাটার জন্য, এবং এই বাড়ির একটা পারমিশন করার জন্য ওনাকে টাকাটা দিচ্ছি, এই কথাটা এই বাড়িওয়ালা আমাদের বলেছিল। বাড়িটা নিয়ে গন্ডগোল বলতে, যখন শুরুবাতে তৈরি হয় তখন পাড়া প্রতিবেশী সবাই মিলে বলেছিল কি যে একটু ছেড়ে রাস্তাতে ছেড়ে ড্রেন ছেড়ে ঘরটা করার জন্য, তো সবাই অবজেকশন দিয়েছিল, দেওয়ার পরে পাড়া প্রতিবেশী সবাই তারপরে সদস্যের সাথে যোগাযোগ করে, যোগাযোগ করার পরে সদস্যের সাথে কী হয়েছে না হয়েছে বলতে পারবো না, এখন যেহেতু দেখছি যে এরকম এরকম ভাইরাল হয়েছে। কীভাবে ভিডিওতে কী দেখা যাচ্ছে? ভিডিওতে অনেক কিছু দেখা যাচ্ছে, সেসব বললে আই তো হবে না। এই টাকা দিয়ে কি সমস্যার সমাধান হয়ে যায়, সেটা কি করে বলো বলুন তো? কি মনে হয় আপনার, কি মনে হয়? না না, এটা টাকা দিয়ে সব কিছু হয় নাকি, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। তারপরে কি আর এই যে ক্যান্টিলেভার বেরিয়ে আছে রাস্তার উপর, তারপরে কি কাজ হয়েছে?
না না কাজ সেরকম কিছু হয় না, এই তো দেখুন না আপনাদের সামনেই আছে, এইটা ঠিকই আছে, খারাপ কিছু নাই। এই মুহূর্তে আমরা রয়েছি কুমিরমারা ওস্তাগারপাড়া এবং দেখাবো এই হচ্ছে একেবারে নূর ইসলাম মল্লিক তার বাড়ি, এবং যেটা অভিযোগ যে এই এই নূর ইসলাম মল্লিকই এই পাঁচ মাস আগে এই যে বাড়ি রয়েছে তার বাড়ির অনেকটা সানসেট বের করা হয় এবং ড্রেন যে সেই ড্রেনকে ব্লক করা হয়, যার কারণেই স্থানীয় মানুষজন তারা প্রতিবাদ করে এবং তারপর দেখাতে বলবে এই ড্রেনকে ক্লিয়ার করা হয় এবং তার পাশাপাশি ওপরের যে ছাদ বাড়ানো হয়েছিল প্রায় 4 ফুট সেটাকেও ভেঙে ফেলা হয়। এবং এরপরই যেটা আমরা জানতে পাচ্ছি নূর ইসলাম মল্লিক তিনি পঞ্চায়েত সদস্য ইসমতারা বেগমের সঙ্গে দেখা করেন এবং এই বিষয়টা মেটানোর জন্য তিনি চেষ্টা করেন। স্থানীয় মানুষদের অভিযোগ এই কারণেই হয়তো নূর ইসলাম মল্লিক এই পঞ্চায়েত সদস্য তাকে টাকা দিয়েছে এমনটাই কিন্তু স্থানীয় মানুষজন বলছে। এবং এই গোটা ঘটনায় এখনও পর্যন্ত যিনি অভিযুক্ত সদস্য ইসমতারা বেগম তারও কোনো অফিসিয়ালি কোনো বক্তব্য আমরা পাইনি, এবং তার পাশাপাশি যিনি টাকা দিচ্ছেন যেমনটা আমরা জানতে পাচ্ছি স্থানীয় সূত্রে নূর ইসলাম মল্লিক তারও কিন্তু এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ গতকাল এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই দুজনকেই কিন্তু আমরা বারবার খোঁজার চেষ্টা করছি, তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখনও অফিসিয়ালি কারো বক্তব্য আমরা পাইনি। এই বাড়ির যে অবৈধ নির্মাণ সেই অবৈধ নির্মাণের সমস্যা মেটাতে এবং এর যে ট্যাক্সের পরিমাণ বা অন্যান্য যে পেপারপত্র সেই পেপারপত্রকে ঠিক করে দেওয়ার জন্যই হয়তো ইসমতারা বেগম সদস্য তাকে এই নূর ইসলাম মল্লিক টাকা দিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। HB DNN বাংলা হুগলি।